হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বছরের শুরুতে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা কথা বলবো দুটি মজার খেলা সম্পর্কে। চলো ভিডিওটা শুরু করি। প্রথম খেলাটির নাম হচ্ছে বৌদৌড়। হ্যাঁ, ঠিকই শুনেছে, বিয়ে করে স্ত্রীকে নিয়ে যে সংসার বাঁধা হয় তার বন্ধন অটুট রাখতে এই মজার খেলাটি বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। এই খেলাটি সারা বিশ্বে ওয়াইফ কেরিং নামে সুপরিচিত। এই খেলায় স্ত্রীকে কোলে তুলে নিয়ে দৌড়ে সীমানা ছুঁতে হয়। খেলাটির নিয়মকানুন খুবই সহজ, যেখানে পুরুষ প্রতিযোগীরা তাদের দলের একজন মহিলা সাথীকে বা স্ত্রীকে তাদের পিঠে বেঁধে একটি নির্দিষ্ট পথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনেক সময় এই খেলাটি মজার জন্য খেলা হয় বলে হার জিত নিয়ে খুব একটা মাথা ঘামায় না কেউ। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো পুরুষেরা তাদের স্ত্রীকে পিঠে করে একটি দুর্গম পথে কয়েক স্থানে বাধার সম্মুখীন হয়ে দ্রুততম সময়ে সবার আগে গন্তব্যে পৌঁছানো। যে সবচেয়ে কম সময় বা সবার আগে গন্তব্যে পৌঁছাতে পারেন তিনি হন এই প্রতিযোগিতার জয়ী। বিজয়ী পুরুষ স্বামী হিসেবে সবচেয়ে মজবুত বন্ধনে স্ত্রীকে আবদ্ধ করে বলে ঘোষিত হয়। পরবর্তী খেলাটির নাম হচ্ছে বিছানা দৌড়। অবসন্ন দেহে মানুষ বিছানায় গা এলিয়ে বিশ্রাম নেয়। ঘুমানোর জন্য বিছানার কথা না বললেই নয়, কিন্তু বিছানায় ঘুমানোর পাশাপাশি মজার একটি খেলাও আছে। ইংলিশে খেলাটির নাম হচ্ছে বেড রেসিং, মানে বিছানা দৌড়। অদ্ভুত এই খেলাটি বেশ পুরনো। অনেকেই বলে থাকেন খেলাটি প্রথম নার্স ব্রো অঞ্চলের উত্তর ইয়র্কশায়ার শহরে লোকজনের মধ্যে বেশি জনপ্রিয়তা পায়। 1965 সালে এই খেলাটি শুধু সেনাবাহিনী, নৌবাহিনী ও আমেরিকার নৌবাহিনীর জন্য উন্মুক্ত ছিল। এই খেলাটির মূল বৈচিত্র্য হচ্ছে বিছানায় দৌড় দেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খেলাটির ধরনও তাই একটু আলাদা। এই খেলায় এক দলের মোট 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে একজন থাকেন একটি বিছানার ওপর। 2 দলেরই নির্দিষ্ট বছরের প্রতিযোগিতার লক্ষ্য তাদের বিছানায় লেখা থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, এবং তার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো আমার সব লেটেস্ট আপডেট আগে পাওয়ার জন্য।